প্রথমে যেটা বলবো এবং যেটা অনেকেই জানেন সেটা হচ্ছে বারবার নিজের একনেতে হাত দেবেন না এবং অ্যাক্টিভ একনেতে খোঁটাখুটি করবেন না একনে একটি ইনফ্ল্যামেটারি ব্যাকটেরিয়াল কন্ডিশন এবং বারবার এতে হাত দিলে আপনি কিন্তু এই ব্যাকটেরিয়া স্কিনের অন্য জায়গায় স্প্রেড করতে পারেন যার ফলে একনে আরো বেড়ে যেতে পারে আর যদি অ্যাক্টিভ একনে আপনি খোঁটাখুঁটি করে ঠিক করার চেষ্টা করেন তাহলে এর ফলে যে লোকাল ইনফ্ল্যামেশন হবে সেটা কিন্তু হিলিং এর সময় একনে স্কার বা সৃষ্টি করতে পারে। স্কিন যাদের তাদের স্কিনে অয়েল একটু বেশি থাকে এবং দিনের সাথে সাথে তাদের স্কিনে অয়েল আরো বেশি জমতে থাকে যার ফলে তাদের স্কিনে একটা অস্বস্তি হতে থাকে এটি অ্যাভয়েড করতে অনেক সময় তারা বারবার করে ফেস ওয়াশ করে অয়েল সরানোর চেষ্টা করেন এটি কিন্তু একটি ভুল প্র্যাকটিস অয়েল যদি আপনার ফেস থেকে আপনি বারবার সরিয়ে দেন তাহলে কিন্তু স্কিনের অয়েল গ্ল্যান্ডের কাছে মেসেজ যায় যে আপনার স্কিনে আরো অয়েলের প্রয়োজন এর ফলে অয়েল গ্ল্যান্ডস রিবাউন্ড অয়েল প্রোডাকশন করে আপনার স্কিনকে আরো অয়েলি করে তুলতে পারে ফেস ওয়াশ দিয়ে ফেস দিনে দুবার থেকে তিনবারই ম্যাক্সিমাম ওয়াশ করবেন এবং তার মধ্যেও বারবার জল দিয়ে ফেস ওয়াশ করবেন না অয়েল আমাদের স্কিনের একটি প্রোটেক্টিভ এমনিতেই স্কিন থেকে সরে গেলে স্কিনের ড্রাইনেস এবং ইরিটেশনের সমস্যা হতে পারে সেই জন্য অয়েলকে জোর করে স্কিন থেকে সরানোর চেষ্টা করবেন না ছোটবেলায় একনের সমস্যায় কম বেশি সত্তর পার্সেন্ট পপুলেশনই ভুগে থাকেন স্পেশালি টিন এজে আপনি আপনার ছেলে মেয়েদের একনে হলে সেটিকে তুচ্ছ এজ রিলেটেড ব্যাপার বলে কিন্তু ইগনোর করবেন না অনেক বাচ্চা ক্ষেত্রে এই একনে অন্যান্য শারীরিক প্রবলেমস এর হতে পারে যেমন হরমোনাল ইস্যু স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এছাড়া একনে এখন জানা গেছে যে একটি ইনফ্ল্যামেটরি কন্ডিশন এবং অল্প থেকে বেশি সব ধরনের একনেতে কিন্তু পার্মানেন্ট মার্ক বা স্কারিং এর চান্স থাকে যা পরবর্তীকালে ট্রিটমেন্ট করেও দূর করা যায় না সেই জন্য যদি আপনি আপনার বাচ্চাদের বা নিকট কোনো বাচ্চার অ্যাকনি হওয়ার টেন্ডেন্সি দেখেন তাহলে অবশ্যই একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নিন যদি আপনার ফ্যামিলিতে অ্যাকনি স্কারিং হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে একটু স্পেশালি কেয়ারফুল থাকবেন কারণ ফ্যামিলি হিস্ট্রি থাকলে আপনার বাচ্চারও কিন্তু অ্যাকনি থেকে স্কার হওয়ার সম্ভাবনা থাকে যেটি ট্রিট করা ডিফিকাল্ট বা অলমোস্ট ইম্পসিবল সেই জন্য সেক্ষেত্রে আগের থেকে একনের জন্য অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করতে সাথে আরেকটি যে সমস্যা কমনলি জড়িয়ে থাকে তা হচ্ছে এবং অয়েলিনেস যাদের ইউজুয়ালি ফোর হেড সমস্যা বেশি থাকে তাদের সেই অ্যাকনে কিন্তু অনেক সময় ড্যান্ড্রফ বা অয়েলি স্ক্যাল্প থেকেও স্প্রেড করতে পারে কারণ অ্যাকনে এবং ড্যান্ড্রফ দুটি স্কিনের অয়েল গ্ল্যান্ড থেকে ইনফ্ল্যামেশনের জন্য হয় আপনার যদি ফোর হেড অ্যাকনে হওয়ার খুব বেশি টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু স্ক্যাল্পে বেশি অয়েলিং করবেন না সপ্তাহে অন্তত দু থেকে তিনবার শ্যাম্পু করে স্ক্যাল্পের অয়েলকে সরিয়ে দেবেন যদি আপনার অ্যাকনের সাথে ড্যান্ড্রফ থাকে তাহলে অ্যাকনের পাশাপাশি ড্যান্ড্রাফের জন্য ট্রিটমেন্ট করতে হবে যদি আপনার হ্যাবিট থাকে কি চুল বারবার আপনার ফেসে এসে লাগে তাহলে সেটিও কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ চুল বারবার ফেসে লাগলে তার জন্য কিন্তু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ট্রান্সমিট হয়ে ফেসের অ্যাকনে বেড়ে যেতে পারে আরেকটি কমন পয়েন্ট যেটা হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে যদি আপনার অ্যাকনে টেন্ডেন্সি থাকে তাহলে হেভি প্রোডাক্ট বা হেভি মেকআপ অ্যাভয়েড করতে হবে কারণ অয়েল বেসড প্রোডাক্ট বা মেকআপের পোর ক্লগিং ক্যাপাসিটি থাকে পোর ক্লগিং বলতে এগুলি অয়েল গ্ল্যান্ডের মুখকে ব্লক করে তার ইনফ্ল্যামেশন বাড়িয়ে দিতে পারে সেই জন্য যদি আপনার অ্যাকনে প্রোন বা খুব অয়েলি স্কিন হয় তাহলে অয়েল বেসড হেভি প্রোডাক্টস আপনি অ্যাভয়েড করবেন ডেলি মেক করলে লাইট মেকআপ করবেন এবং ওয়াটার ও জেল বেসড প্রোডাক্টস ইউজ করবেন দিনের শেষে ডাবল ক্লেন্স করে অবশ্যই মেকআপ আপ রিমুভ করবেন অ্যাকনেপ্রন বা অয়েলি স্কিনে অনেকে অনেক সময় ময়শ্চারাইজার লাগাতে ভয় পান বা কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করবেন তাই নিয়ে কনফিউজ থাকেন কারণ অয়েল বেসড বা হেভি ময়শ্চারাইজার ইউজ করলে এই স্কিনে অ্যাকনে বেড়ে যেতে পারে এক্ষেত্রে আপনি জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার চুজ করবেন হালকা ময়শ্চারাইজার যেমন হাইড্রোরনিক অ্যাসিড কিন্তু একনে প্রোন স্কিনের জন্য ভালো যদি আপনি ময়েশ্চারাইজার আদৌ ইউজ না করেন তাহলে কিন্তু ডিহাইড্রেটেড স্কিনের জন্য অয়েল প্রোডাকশন বেড়ে একনে আরও বেড়ে যেতে পারে এবং স্কিনের হিলিংয়েও সমস্যা হতে পারে একনে যদি নতুন করে ফুটে ডেভেলপ করে পঁচিশ বছর বয়সের পরে তাহলে কিন্তু সেটির পিছনে হরমোনাল প্রবলেমস থাকতে পারে স্পেশালি ফিমেলস ক্ষেত্রে এটি মেটাবলিক ডিস্টারবেন্স পলিসিস্টিক ওভারি যার ফলে ভবিষ্যতে ফার্টিলিটি ইস্যুস হতে পারে এই ধরনের প্রবলেম সিগনাল করতে পারে অতএব অ্যাডাল্ট অ্যাকনে অলমোস্ট অলওয়েজ ট্রিটমেন্ট করা উচিত কখনোই একে ইগনোর করা উচিত না এর ফলে ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস থাইরয়েড বা ইনফার্টিলিটি টাইপের ইস্যুস হতে পারে অ্যাডাল্ট অ্যাকনের কিছু কিছু ফুড ট্রিগার্স হয় স্পেশালি হরমোনাল একনিতে ডেয়ারি প্রোডাক্টস এবং এক্সট্রা কার্বোহাইড্রেটস কিন্তু ইনসুলিন লেভেল বাড়িয়ে একনে ভার্সন করতে পারে। যদি আপনার অ্যাডাল্ট একনে হয়ে থাকে তাহলে আপনি খেয়াল করতে পারেন যে যেদিন বেশি দুধ চা খাওয়া হয় বা যদি কোনোদিন একটি বেশি আম খেয়ে ফেলেন তাহলে পরের দিন আপনার ফেসে একনে ব্রেকআউস হচ্ছে এই ধরনের ফুড ট্রিগার খেয়াল করবেন এবং অ্যাভয়েড করে চলবেন ইন জেনারেল কাউ মিল্ক থেকে তৈরি প্রোডাক্টস এবং এক্সট্রা সুইটস লাইক বিস্কিটস ফ্রুটস বা কেকস এই ধরনের জিনিসপত্র অ্যাভয়েড করবেন বাচ্চাদের ক্ষেত্রে এরকম ডাইরেক্ট ফুড ট্রিগার খুব একটা পাওয়া যায় না তবে অয়েল বেস জাঙ্ক ফুডে যেকোনো ধরনের স্কিন প্রবলেমই ভার্সন হতে পারে তাই জন্য এখানে থাকলে জাঙ্ক ফুড অ্যাভয়েডান্স ইজ আ প্রোটেকশন মেকানিজম মেয়েদের জন্যে একটি বিশেষ টিপস যদি আপনারা কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করে থাকেন তাহলে তার মধ্যে খেয়াল করবেন যে তারা নন কমেডোজেনিক লেবেলড আছে কিনা কিছু প্রোডাক্টস কমেডোজেনিক হয় অর্থাৎ তারা অয়েল গ্ল্যান্স ক্লক করে একনে বাড়িয়ে দিতে পারে এই ধরনের কমন প্রোডাক্টস হচ্ছে কোকোনাট অয়েল অলিভ অয়েল আমন্ড অয়েল বিজ ওয়াক্স সিলিকন প্রোডাক্টস যেমন ডাইমেথিকন এবং শিয়া বাটার এই প্রোডাক্টস গুলি যদি আপনার কসমেটিক্সে থাকে তাহলে এর জন্য কিন্তু আপনার অ্যাকনে ব্রেকআউটস হতে পারে তাই যা কসমেটিক্স আপনি ইউজ করছেন তার ইনগ্রিডিয়েন্ট লিস্টে একবার দেখে নিয়ে এই ধরনের কমেডোজেনিক প্রোডাক্টস অ্যাভয়েড করে চলবেন যাদের একনের প্রবলেম আছে তাদের কিন্তু স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে সানস্ক্রিন ইউজেজ এবং ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েডেন্সও করতে হবে আলট্রা লাইট একনের ইনফ্ল্যামেশন বাড়ায় এবং স্কারিং বা পেগমেন্টেশন প্রবলেমকে ভার্সন করতে পারে তাই আপনার যদি একনে হয় এবং তাই যদি আপনার খুব বেশি সান এক্সপোজার হয় তাহলে তার জন্য একনে সারতে দেরি হতে পারে বা সারার সময় দাগ বা স্কারিং হয়ে যেতে পারে সেই জন্য যদি আপনার একনে থাকে তাহলে একনে প্রোন স্কিনের জন্য স্পেসিফিক থেকে সানস্ক্রিন ব্যবহার করবেন এবং ডাইরেক্ট সানরেজ থেকে মুখকে প্রোটেক্ট করে চলবেন